ই-কমার্স প্রতিষ্ঠান ইভেলি পরিচালনা, নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনার জন্য আপিল বিভাগের সাবেক বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে প্রধান করে 5 সদস্যের পর্ষদ গঠন করে দিয়েছেন হাইকোর্ট। কোম্পানিটি অবসায়ন চেয়ে করা এক আবেদনে 18 অক্টোবর বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকারের হাইকোর্টের একক কোম্পানি বেঞ্চ অন্তর্বর্তীকালীন এ আদেশ দেন। বোর্ডের অন্য সদস্যরা হলেন সাবেক সচিব মোহাম্মদ রেজাউল আহসান, বিশেষ দায়িত্বে থাকা অতিরিক্ত সচিব মাহবুব কবির মিলন, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ফখরুদ্দিন আহমেদ, আইনজীবী ব্যারিস্টার খান মোহাম্মদ শামীম আজিজ। এর আগে গত 12 অক্টোবর বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ ইভেলি পরিচালনার জন্য একটি অন্তর্বর্তীকালীন পর্ষদ গঠনের অভিমত ব্যক্ত করেন। আদালত সেদিন বলেন, কোম্পানির 2 সদস্য, 2 জনই কারাগারে, কিভাবে বোর্ড মিটিং হবে? বোর্ড মিটিং করতে গেলেও তা করা যাচ্ছে না। বোর্ড মিটিং না করতে পারলে টাকা কোথায় আছে সে বিষয়েও জানা যাচ্ছে না। সাবেক বিচারপতি, সচিব ও চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট সহ একটি বোর্ড গঠন করা যেতে পারে। বোর্ডের সদস্য করার জন্য সেদিন আদালত বাণিজ্য মন্ত্রণালয়কে সচিব পর্যায়ের কর্মকর্তার নাম প্রস্তাব করতে বলেন। এরপর আদালত আজ ওই বোর্ড গঠন করেন। কোম্পানি অবসায়নের আবেদনের পক্ষের আইনজীবী সৈয়দ মাহসিব হোসেন আদেশের পর জানান, হাইকোর্ট ইভেলি কোম্পানি লিমিটেড নিয়ন্ত্রণ, পরিচালনা ও ব্যবস্থাপনার জন্য সাবেক 1 বিচারপতিকে প্রধান করে 5 সদস্যের বোর্ড গঠন করেছেন। আগামী ধার্য তারিখে বোর্ডকে কোম্পানিটির ব্যাপারে একটি প্রতিবেদন দাখিল করতে বলেছেন। ইভেলি গ্রাহকদের কাছ থেকে টাকা নিয়ে পণ্য সরবরাহ করছে না এমন অভিযোগে গত 15 সেপ্টেম্বর রাতে আরিফ বাকের নামের এক গ্রাহক গুলশান থানায় মামলা করার পরদিন বিকালে ইভেলির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান রাসেলের স্ত্রী শামিমা নাসরিনকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে 2জনই কারাগারে। এরই মধ্যে ইভেলির অবসায়ন চেয়ে হাইকোর্টের কোম্পানি আদালতে আবেদন করেন ইভেলির গ্রাহক ফরহাদ হোসেন। এতে ইভেলি নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনার জন্য একটি পরিচালনা পর্ষদ গঠনেরও আবেদন জানান। এ আবেদনের প্রাথমিক শুনানি করে গত 22 সেপ্টেম্বর ইভেলির স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি ও হস্তান্তরে নিষেধাজ্ঞা দেন হাইকোর্ট। একই সঙ্গে ইভেলিকে কেন অবসায়ন করা হবে না তা জানতে চেয়েছেন আদালত। এজন্য একটি নোটিশ ইস্যু করা হয়। গত 11 অক্টোবর আদালতে দাখিল করা হয় ইভেলির সব নথি। তবে বিশাল আকৃতির এ নথি এখনও খতিয়ে দেখা হয়নি বলে জানিয়েছেন আইনজীবী সৈয়দ মাহসিব হুসাইন। এরই মধ্যে সোমবার বোর্ড গঠনের আদেশ এল। সাদাকালো নিউজ ডেস্ক।